মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা আশা করি আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার জন্য এবং আপনারা জানেন যে আমরা আপনাদের যে বিভিন্ন সমস্যার কথা আমাদের জানান বা লিখেন সেই সমস্যার সমাধানগুলা আমরা হারবাল অর্থাৎ খাদ্য পুষ্টির মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের দেশে যিনি হারবাল চিকিৎসাকে প্রবর্তন করেছেন জনপ্রিয় করেছেন এমন একজন ব্যক্তিত্ব ডাক্তার আলমগীর মতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার আলমগীর মতি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমিও জানাচ্ছি আপনাকে ভালোবাসা ও শুভেচ্ছা দর্শক তাহলে আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে হিরণ লিখেছেন পাবনা থেকে বয়স ২৬ বছর প্রশ্ন হচ্ছে যে স্যার আমার মুখে লাল ব্রন উঠেছে চিংড়ি মাছ খেলেই আমার এই সমস্যা আরও বেড়ে যায় আমার চুল পড়ার সমস্যাও আছে কি করব যে ভাই হিরণ আপনার যে মুখে লাল লাল ব্রণ উঠতেছে এবং আপনার চিংড়ি মাছ খেলে বেড়ে যায় কথাগুলি একদমই সত্য চিংড়ি মাছের মধ্যে অ্যালার্জি আছে আপনি চিংড়ি মাছ খেতে পারবেন না আপনি এখন থেকে দধি খেতে হবে প্রতিদিন আপনাকে প্রতিদিন আধা কেজি পরিমাণ কচি শশা খেতে হবে আপনাকে খাবার দাবারের একটা বিরাট পরিবর্তন আনতে হবে জাউ ভাত খেতে হবে নরম খাবার খেতে হবে সহজপাচ্য খাবার খেতে হবে আপনি মাংস কিছু জন্য বন্ধ করেন মাংস খাওয়া আপনার জন্য ঠিক হবে না যাদের মুখে বর্ণটে ওঠে তারা মাংসটা কিছু জন্য বন্ধ করবেন আপনি দধি খাবেন ডাবের পানি খাবেন আর এই বর্ণ থেকে যদি আপনি সঠিক মুক্তি পেতে চান তাহলে আপনাকে নিম পাতা নিশিন্দা পাতা খেতে হবে আপনাকে ঘির্ত কমল বেশি করে খেতে হবে আপনাকে অনেক বেশি করে আনারস খেতে হবে এই গুঁড়াকৃমির সাথে স্টমাকের সাথে মুখের বরণের একটা সম্পর্ক আছে আপনি ভাজা ভুনাটা দুই মাসের জন্য মাইন্ডসেট করে বন্ধ করে দিতে হবে যাও ভাত খেতে হবে খেয়াল রাখতে হবে কোন কোন খাবারগুলি আপনি খেলে আপনার কোনো অ্যালার্জি হয় না আপনার বডিতে কোনো রিয়েকশন না ঠিক সেগুলি খেতে হবে বডি যেই জিনিসগুলো চায় সেগুলির বিপরীতে আপনাকে অন্তত তিনটা মাসের জন্য মাইন্ডসেট করে খাদ্যাভ্যাসের পরিবর্তন করে চলতে হবে আর তিনটা মাস আপনি একটু সালাদ খেতেই হবে সালাদ দুইশো থেকে আড়াইশো গ্রাম সালাদ আপনার প্রতিদিন খাদ্যের ভিতরে রাখতেই হবে পরবর্তী প্রশ্ন যাচ্ছি প্রশ্নটি লিখেছেন বরগুনা থেকে আশরাফুল ইসলাম বয়স বাউন্ন বছর প্রশ্ন হচ্ছে যে আমার অনেক আগে থেকে চর্মরোগ ছিল পেঁপের কষ ব্যবহার করে আমার চর্মরোগ ভালো হয়েছে আমার ছেলের বয়স আট বছর তার হাঁপানি এবং চর্মরোগের সমস্যাও রয়েছে হাঁপানির সঙ্গে চর্মরোগের কোনো সম্পর্ক আছে কি না জানাবে জি ভাই আপনি আপনার যে চর্মরোগ ছিল আপনি পেপে ব্যবহার করে চর্মরোগ ভালো হয়েছে আমরা এটা বিশ্বাস করি বহু রুগীর কঠিন চর্মরোগ পেপের কষ ব্যবহার করে ভালো হয়েছে পেপে খেয়ে ভালো হয়েছে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে এই চর্মরোগটা তাড়াতাড়ি ভালো হয় আর আপনি বলছেন পেঁপে ইয়ার সাথে অ্যাজমার সাথে চর্মরোগের কোনো সম্পর্ক আছে কিনা না অবশ্যই আছে আপনার ছেলের অ্যাজমাও আছে চর্মরোগও আছে আপনি খেয়াল রাখবেন আপনার ছেলেকে অবশ্যই সহজপাচ্য খাবার খাওয়াতে হবে সে গরম পানি অন্তত দুই তিন বছর তা আপনার ছেলেকে অল্প অল্প করে গরম লিগার চা গরম পানি আর চিনির পরিবর্তে অল্প অল্প মধু দিয়ে আপনার ছেলেকে হালকা চা তৈরি করে হালকা গরম পানি তৈরি করে খাওয়ার অভ্যাস করাতে হবে পৃথিবীতে প্রায় তিনশো কোটি মানুষ তারা শুধু চা খায় চিনি দুধবিহীন সেরকম পানি হালকা পানি হিসাবে তারা চা খায় ওরকম আপনিও পানীয় হিসাবে চা খাবেন আপনার ছেলেকে পাঁচটি করে তুলসী পাতা আর এক টুকরা লবঙ্গ এক টুকরা আদা মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করাইতে হবে দিনে তিন চারবার খেয়াল রাখবেন আপনি যদি আপনার বাচ্চাকে সঠিক নার্সিং করতে না পারেন সঠিক চিকিৎসা দিতে না পারেন ভালো একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে যে যার অ্যাজমাও আছে স্কিন চর্মরোগও আছে তার জন্য একটু সমস্যার সৃষ্টি হতে পারে অতএব আপনি সহজেই চর্মরোগ দূর করতে যাবেন না আগে আপনি খেয়াল রাখবেন প্রথম আপনাকে দূর করতে হবে হাঁপানি অ্যাজমাটা চর্মরোগে আপনার বেশি ক্ষতি করবে না বেশি ক্ষতি করে ফেলবে আপনার অ্যাজমা রোগে অতএব অ্যাজমাটাকে দূর করার জন্য অবশ্যই আপনাকে তুলসী পাতা পুদিনা পাতা থানকুনি পাতা এই একটু আদা একটু লবঙ্গ এই জিনিসগুলো একটু বেশি খেতে হবে গরম গরম জিনিস খেতে হবে ফ্রিজের ঠান্ডা জিনিস একদম আপনার ছেলেকে খেতে দিবেন না খেয়াল রাখবেন আপনার ছেলের শরীর এবং হাত পা ঠান্ডা হয়ে যায় কিনা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার শরীরটা দিনে দুই তিনবার করে পুষে দিতে হবে আর প্রতিদিন তাকে গোসল করতে হবে হালকা কুসুম গরম পানিতে গরম পানি খেতে হবে এই জিনিসগুলো খেয়াল করে চললে অনেক গ্রামের বুড়ারা এগুলি খুব ভালো করে বুঝে আমাদের এই চিকিৎসাগুলি আমরা যেগুলি বলছি এগুলি নতুন কোনো কিছু না এগুলি হাজার বছরের পুরানো কথা আমরা সারা বাংলাদেশের আষাট্টি হাজার গ্রাম থেকে অনেক পুরোনো কথাগুলি তুলে আনিছি যেরকম খনার বচনের অনেক কথা আমরা তুলে আনছি এবং ওইগুলোকে আমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কথাগুলি বলছি আমরা বাংলাদেশের প্রায় সাতশো গাছের উপরে গবেষণা করে তারা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বের করেছি এবং এগুলো মানুষের শরীরে ব্যবহার পরে কি সমস্যা হয় কি সমাধান হয় কি উপকার হয় এগুলি পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলতেছি এই জিনিসগুলি নতুন কোনো কিছু না আর হাজার বছরের পুরাতন জিনিস যেগুলো এখনও গ্রামগঞ্জে যারা চিকিৎসা নেওয়ার মতো চিত্তবিত্ত নাই সেই ধরনের সাধারণ গরিব মানুষরা গ্রাম অঞ্চলে গ্রামের গাছগাছরা শাক সবজি ফলমূল খেয়েই তারা নিরূপ থাকে বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার দ্বারে পুকুর পাড়ে জলাশয়ে অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি গ্রামের মানুষদের সবচেয়ে বড় ঔষধ ভাই আশরাফুল ইসলাম আশা করি উত্তরটি পেয়েছেন হ্যাঁ বংশে যদি কারো অ্যালার্জি সমস্যা থাকে হাঁপানি থাকে তবে বংশ পরম্পরা এটা হতে পারে কারণ এগুলি সবই অ্যালার্জি জাত রোগ সো হাঁপানি চরম রোগের মধ্যে অবশ্যই সম্পর্ক আছে ডাক্তার আমির যথার্থ বলেছেন যে হাঁপানি বা শ্বাসকষ্ট বা এবং কোষ্ঠকাঠিন্যর সাথে সম্পর্ক আছে যা কোষ্ঠকাঠিন্য থাকবে তাদের শ্বাসকষ্ট বেশি হবে দম বন্ধ হয়ে আসবে কোষ্ঠকাঠিন্য তাকে দূর করে চলতে হবে এবং সেইখানে খেয়াল রাখতে হবে যে ঠান্ডা কোনো জিনিস খেয়ে কোষ্ঠকাঠিন্য দূর করা যাবে না গরম গরম জিনিসের মধ্যে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে পরবর্তী প্রশ্নতে যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন কাতার থেকে তৌফিক রহমান তার বয়স ছেচল্লিশ বছর তিনি লিখেছেন যে আমার হাত পা শীত আসলেই ফেটে যেত কিন্তু কিছুদিন চাপত আমার পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে এবং পায়ের নখের কোনা থেকে পুঁজ হয় শীতকালে এই এই সমস্যা হতো কিন্তু এখন সারা বছর ধরেই হচ্ছে জি ভাই আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে তৌফিক সাহেব আপনি আবুধাবিতে আছেন ওইখানে আপনার খাদ্যাভ্যাসের ভিতরে প্রথম সংযোজন করতে হবে কচি শশা দ্বিতীয় আপনি সন্ধ্যাবেলা দুই মুঠ বুট ভিজিয়ে রাখবেন সকালবেলা এই বুটটা আপনি খেয়ে নেবেন আর আপনার কোষ্ঠকাঠিন্য যেন না থাকে এই ব্যবস্থা করতে হবে আপনার পায়ের নোখে যেখানে যেখানে ফেটে যাচ্ছে সেখানে আপনি নিম তৈল ব্যবহার করতে পারেন আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনি মেহেদি পাতা কাঁচা মেহেদি পাতা ব্যবহার করতে পারেন আপনি কচি পেপের কষ ব্যবহার করতে পারেন কচি শশার কষ ব্যবহার করতে পারেন আপনি এই ধরনের জিনিসগুলো একটার পর একটা ব্যবহার করেন সাত দিন সাত দিন সময় নিয়ে যেটাই আপনার কাজ হয় কারণ কার শরীরে কোনটা কাজ হবে এটা আলাপ আলোচনা সামনে না দেখলে ডাক্তাররা এইভাবে বলতে পারে না আমরা মধ্যে যেগুলি বলতেছি কি আপনি কোনোদিনও পঞ্চাশ পার্সেন্টের বেশি ধরবেন না আরও কম ধরলেই আমরা খুশি হব আমরা আমাদের নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য নিজেরা একজন বড় ডাক্তার হয়ে গেছি এই জন্য আমরা বলতেছি না আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া মহাপবিত্র গাছ গাছা শাক সবজি এগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থে কথা বলতেছি না আমাদের ব্যক্তি কোনো ক্রেডিটের জন্য কথা বলতেছি না কথা বলতেছি আপনাদের যদি এক পার্সেন্ট উপকারেও আমরা আসতে পারি তাইলে আমাদের জীবন ধন্য